ভেরি মাচ অভিনন্দন। অ্যাকচুয়ালি যে টেবিলটা টিচার ক্লাস করাবে সেই টেবিলের পিছনে এরকম একটি ব্যানার থাকবে, ঠিক এই ব্যানার এইভাবে এই ব্যানারটা আমি এখানে ভিডিও করে দিচ্ছি, যাতে করে যেখান থেকে কাজটা করাবেন সে যেন এটা দেখে নিতে পারে, তাহলে ও আর টেনশন হবে না। এই ব্যানারটা ঠিক এইভাবেই থাকবে, যে ব্যানারে এই যে এক পাশে থাকবে আপনার, এই এক পাশে থাকবে এরকম একটি লেখা, আর এক পাশে থাকবে একটু কোর্সের ডিউরেশন, আর এক পাশে থাকবে আমরা যে লেটারগুলি আছে না তার একটা ডিটেলস, যেটা আমি একটু দূর থেকেই আপনাকে দেখালাম যে এই সিস্টেমটাই এইটা ব্যাক সাইডে। এর পাশেই আপনি রাখবেন আমাদের বিভিন্ন পত্রিকার প্রতিবেদন, এভাবে সুন্দর ডেকোরেশন করে রাখবেন, এইভাবে প্রতিবেদনগুলি রাখবেন এইভাবে। সব ওখানে আছে, যে ওখানে প্রিন্ট মিডিয়া আছে দেখেন, ওখানে যাবেন এইভাবে এগুলি ফটোকপি করে এখানে এইভাবে লাগাবেন। আর উপরে সবার উপরে 1.5 ফিট বাই 2 ফিট টোটাল উপরে জায়গাগুলি এভাবে ছবি দিয়ে আপনি ভরে দেবেন, এটাও আমাদের কাছে পাবেন। ওখান থেকে নিয়ে আপনি প্রিন্ট করে নিয়ে নেবেন। এই যে আমি পুরো অফিসের উপরে 1.5 ফিট বাই 2 ফিট সাইজের এই ছবিগুলি হবে ইনজেক্ট প্রিন্ট। আমি কিন্তু আপনাকে বলছিও আপনাকে সহজ হয় ইনজেক্ট প্রিন্ট করে নেবেন, তাহলে পিছনে গেল এটা, পাশে থাকবে এটা, এক পাশে আমাদের এই ধরনের কিছু এসিমেন্ট রাখতে পারেন, এবং আর এক পাশে রাখবেন এই যে জারিফ হ্যান্ডরাইটিং অর্থাৎ 3 ফিঙ্গার্সের হাতে লেখা কিছু নমুনা দেবেন, যাতে করে এই ক্লায়েন্টরা দেখে পছন্দ করে কোনটা কী। আর এক পাশে রাখবেন স্টুডেন্টস হাতে লেখা আগে এবং পরে কেমন হবে সেটাও আমি আপনাদেরকে এভাবে দেখালাম। আচ্ছা, এক পাশে থাকবে সোফা এই পাশে, আর এক পাশে থাকবে একটা সোফা, আর এ পাশে থাকবে টোটাল ক্লাসরুমটা। আমি একটা স্যাম্পল দেখাই দিচ্ছি যাতে করে আপনার বসতে সুবিধা ওখানে গিয়ে, যে অ্যাকচুয়ালি কীভাবে এটা হবে। এ পাশে বসার জায়গা, এটা হচ্ছে মোটামুটি একটা, এবং এটা থাকবে স্টুডেন্ট ডিসপ্লে বোর্ড, ওই উপরে থাকবে এমদার সাহেবের ছবিটা, ওখানে আমার ছবি থাকবে না, এমদার সাহেবের ছবি থাকবে। আর এখানে যত স্টুডেন্ট আসতে থাকবে তাদের ছবিগুলি ঠিক এইভাবে ডিজাইন করতে হবে আপনাকে, ভালোমতো খেয়াল করে নিন, যাতে আপনার এই সব ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার জন্য, এটা দেখলে আপনি সব বুঝতে পারবেন ইনশাল্লাহ। যখন প্রয়োজন তখন দেখলে একবার রিভাইজ হয়ে যাবে।